অথচ ইহুদি একটা মহিলা ইহুদি একটা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার ভাইরা বন্ধুরা ওই মেয়েটা একবার এরকম ভাবে কি করবে ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক ধনী পরিবারের মেয়ে ইহুদি মেয়ে সম্পদের কোনো অভাব নাই একরকম রাজার হালেই চলে এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে মেয়ে বলতেছে আব্বু আমার বিয়ে হবে অসুবিধা নাই যেখানে মন চায় তুমি বিয়ে দাও কিন্তু আমার একটা দাবি আছে বাবা কি দাবি কয় দাবি হলো আমার এক বান্ধবী আছে নাম হলো ফাতেমা আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবা কে বলের বাবা মোহাম্মদ আচ্ছা দাদা কে কয় আব্দুল্লাহ ইহুদি বলতেছে মা আমি তো দাওয়াত করব কিন্তু কোন গরিব ফকির এরকম কোন লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না কারণ আমার এই অনুষ্ঠানে ভিআইপি ভিভিআইপি রাজা বাদশার পরিবার দ্বারা দাওয়াত খাইতে আসবে ওদের মাঝে আমি কোনো ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না করতে পারিও না তোমার বান্ধবী ফাতেমা সে কেমন কয় খুব গরিব দেখছি আমি জামা পরে পাঁচটা ছয়টা তালি দিয়া ইহুদি কয় অসম্ভব তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান এটা কখনো কবুল হবে না এটা গ্রহণযোগ্য না এটা আমি মানতে পারি না এমনি মেয়েটা কান্না শুরু করে দিল তিন দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না কথা বলে না মাকে সাফ সাফ জানায় দিল মা আব্বুকে বলে দিও আমার বিয়ে যদি করাইতে হয় যদি অনুষ্ঠান করাইতে হয় অযথা খরচ করে কোনো লাভ নাই বান্ধবী ফাতেমা সারা আমি বিয়ে বসব না আমার বান্ধবী ফাতেমা যদি হাজির না হয় আমি ওই বিয়েতে রাজি হব না অনুষ্ঠানে যত খরচ করো না কেন আমি কিন্তু বিয়েতে রাজি হব না মা যদি বিয়েতে রাজি করাইতে হয় অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে ইহুদি আমার নবীর মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয় আর ওই গোমরার দল বদভ্রষ্টের দল বলে ওরা নাকি নবীর বোন হয়ে নাকি বোনকে দাওয়াত দেয় না গরিব হওয়ার কারণে ইহুদি মেয়ে খানা বন্ধ করে দিল তিন দিন চলে যায় মা স্বামীর কাছে যা বলে স্বামী গো সন্তান যদি বাঁচাইতে হয় বিবাহ তো পরে আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত কর এমনি বাবার চাইসা বলতেছে মা রে একটু থাম এ মা শুন তোর কথা আমি মানব কিন্তু মা একটা শর্ত আছে একটু যা দেখ না খবর নিয়ে দেখ একটা চিঠি নিয়ে চিঠি পাঠা তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা কেউ বাদশা ছিল কিনা জমিদার ছিল কিনা যদি তার বাবার বাবার বংশে মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে আমি বলবো অমুক জমিদারের নাতিন অমুক জমিদারের সন্তান একটা চিঠি লেখ বান্ধবী চিঠি লিখতেছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠির ভাষা ছিল এমন বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য বিয়ে দেওয়ার জন্য পাগল আমিও বিয়ে বসার উপযুক্ত কিন্তু আমি শর্ত করেছি তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসব না আমি বিয়েতে রাজিও হব না এই অনুষ্ঠানই হবে না কিন্তু আমার বাবা তো বলেছে কোন রাজা বাদশার সন্তান ছাড়া জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না আমি খানাদানা বন্ধ করে দিয়েছি তিন দিন পর্যন্ত চলে গেছে কোনো কথা নাই বার্তা নাই এক পর্যায়ে বাপ মা রাজি হয়েছে এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো
তোমার বাবার বংশে মায়ের বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশা আছে কিনা তুমি যদি একটু বলো তাহলে আমার জানো বাসে তুমিও এই দাওয়াতে আসো। এই চিঠি যখন খাতুনে জান্নাতের কাছে পৌঁছল তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া। বাবা আমার এক ইহুদি বান্ধবী আছে, আমার ওই ইহুদি বান্ধবী সে বিয়ে বসবে এক শর্তে যদি আমি তার অনুষ্ঠানে যাই, কিন্তু তার বাবা বহুত বড় এক ইহুদি, সে অনেক ধন সম্পদের মালিক, সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি, এজন্য সে কোনো গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না। কিন্তু আমার বান্ধবী সেও তার দাবি থেকে শর্তে রাজি না। এই অবস্থায় বাপ মা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ ছিল কিনা। আব্বু এটা তো তুমি বলতে পারবা, আব্বা এবার তুমি বলো আমি কি করব। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন না রে তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা। বাবা আমি যাব বলে হ তুমি যাবা, তুমি চিঠি লিখে দাও বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। বান্ধবী তুমি আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। আর নিচে লিখে দিবাস দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায় বাদশাহ বানায় জমিদার বানায় সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বন্ধু তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। সূরায়ে আলাম নাশরাহ লাকার মধ্যে কয় ওয়ারাফানা লাকা যিকরাক, ও বন্ধু আমি আল্লাহ তোমার নামকে উঁচু করেছি উঁচু করেছি। আমি আল্লাহর নাম যত জায়গায় তোমার নাম তত জায়গায়, আজানে আমার নাম সাথে তোমার নাম, নামাজে আমার নাম সাথে তোমার নাম, জানা যায় আমি আল্লাহর নাম সাথে তোমার নাম, জানা যায় দেখবেন আর কেরা আর কিছু না থাকলো আলহামদুর সাথে সুরা না থাকলো দরুদ শরীফ জানাজার মধ্যে আসেনি না নাই, একামতের ভিতরে আমি আল্লাহর নাম সাথে তোমার নাম। বাংলার জমিনে যেখানে আজান শেষ ভারতের জমিনে আজান শুরু, ভারতে শেষ পাকিস্তানে শুরু, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হই সেখানেই তোমার নাম উচ্চারণ হয়। কালেমার ভিতরে আমি আল্লাহর নাম সাথে সাথে তুমি বন্ধুর নাম। তাকে বীর মে কালমা মে নামাজো মে আজামে, তাকবীর মে কলমা মে নামাজো মে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। ফরমাতে হ্যায় আদম কো মুঝে খুলদ তরি মে, লকহা হুয়া তু বাবে মিলা নামে মুহাম্মদ, লকহা হুয়া তু বাবে মিলা নামে মুহাম্মদ। মাহবুব নে কহা সাল্লি আলা নামে মুহাম্মদ, আকাও কি জিয়া দিল কি জিলা নামে মুহাম্মদ, আকাও কি জিয়া দিল কি জিলা নামে মুহাম্মদ। ভাইরা আমার এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠানো ছিল, বান্ধবী বাবাকে যেয়ে বললো বাবা আমার বান্ধবী আসবে। কেমনে আসবে? তার বংশে কোনো রাজা বাদশাহ ছিল বলে রাজা বাদশাহ যিনি বানায় সেই মালিক হলো আমার বান্ধবীর বাবার বন্ধু, সে বলে দিয়েছে আসবে বাবা আসবে। এবার তুমি বলো বিয়ে হবে কি হবে না? বাবা কই বিয়ে হবে, ঠিক আছে তার আসতে বল।
রাজা বাদশার পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে। এইদিকে আগামীকাল বিয়ের অনুষ্ঠান, খাতুনে জান্নাত বাবাকে বলতে যাবো কাল তো অনুষ্ঠান আমি যাব, বিয়েতে যাব। ও বলে হ তুমি যাবা, সন্ধ্যার সময় একবার কই বাবা আমি তো আগামীকাল যাব, নবী কই যাবা, কিন্তু পোশাক আশাক কি পইরা তিনি যাবেন নবী কিছুই বলেন না, কিছুই তো বলেন না। ভাইরা সকালবেলা তিনি যাবেন, রাতের বেলা জিব্রাইল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তৈরি করো, ভরপুর জান্নাতি স্বর্ণ অলংকার। একজন মহিলা সাদার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ব্যাগ তুমি ভরপুর করো, আরেকটা ব্যাগের ভিতরে জান্নাতি পোশাক, যেই পোশাক পইরা মানুষ বেড়াইতে যায় এমন একটা পোশাক দিয়া ব্যাগ তৈরি করো। দুটা ব্যাগ আইনা আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন দিয়া গেলেন, আর নবীজি ওই ব্যাগ নিয়া খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করালেন। দরজা খোলা মাত্রই নবী বলতেছেন মাগু ব্যাগ দুইটা রেখে দাও, সকালবেলা তুমি বিয়েতে যেও। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী, তিনি ব্যাগ দুইটা দিয়ে দিলেন খাতুনে জান্নাত। ব্যাগ দুইটা দেখে জান্নাতি পোশাক জান্নাতি অলংকার পেয়ে শুকরিয়া আদায়তে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এ ভাই এজন্য বলতেছিলাম শুকরিয়া আদায়ের জন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়েন নামাজ পড়েন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বুঝতে বাকি রইল না, এ কোন দুনিয়ার মার্কেটের কোন গহনা নয়, এই গ্রান এটাও দুনিয়ার কোনো আতরের গ্রান নয়, এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়, জান্নাতি পোশাক জান্নাতি গ্রান। ভাইরা সকালবেলা তিনি দামি জান্নাতি পোশাক পইরা বান্ধবীর বাড়িতে রওনা দিছেন। ওইদিকে তো রাজা বাদশার সন্তানরা মেয়েরা বান্ধবীরা তারাও তো বাড়িতে এসে হাজির, জমিদারের মেয়েরাও তারাও তো হাজির, সবার সামনে খাতুনে জান্নাত জান্নাতি অলংকার পইরা জান্নাতি সাজে সজ্জিত হইয়া, তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয় মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন, চোখ গুলা তাদের বড় বড় হয়ে গেছে। অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য খাস হয় সেখানে একজন দিনদার নারী যেতে পারে, পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজের যে বিবাহ অনুষ্ঠান হয় যেখানে নারী পুরুষ এক টেবিলে বসে খানা খায়, এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম, সাফ সাফ হারাম, সাফ সাফ হারাম। নিজেও যাওয়া যাবে না, পরিবারকেও পাঠানো যাবে না। যে বিবাহটা ছিল বরকতের বিষয়, যে বিবাহটা ছিল সওয়াবের বিষয়, ধর্মের অংশ, সেই বিবাহটাকে আজকে ইহুদ খ্রিস্টানদের কালচারে সম্পন্ন করার কারণে সে অনুষ্ঠান নেকির কাজ গুনায় পরিণত হচ্ছে, যেটা সওয়াবের কাজ নেকির কাজ সেটা গুনায় পরিণত হচ্ছে, আমাদের কোনো খবরই নেই। এজন্য বলবো মা বোনদেরকে, বলবো ভাইদেরকে, বলবো বিবাহের অনুষ্ঠান করবেন, বরযাত্রী অনুষ্ঠানে চাপ দিবেন না, মেয়ের বাড়িতে বরযাত্রী কোনো অনুষ্ঠান শরীয়তে এলাও না, শুধু ছেলে তার বাড়িতে অলিমা করবে তৌফিক থাকলে, ওই অলিমাতে সে দাওয়াত করবে বন্ধু বান্ধবকে, সেখানে নারীদের জন্য আলাদা বিভাগ, আলাদা সম্পূর্ণ আলাদা করে ফেলবে নারীর সেক্টর, নারীর অংশ, নারীদের অংশ, নারীদের খাওয়ার জায়গা সম্পূর্ণ আলাদা পুরুষের চেয়ে, এবং কোনো গান চলবে না, কোনো বাজনা চলবে না। তাহলে এই অনুষ্ঠানটা এটা একটা নেকিতে পরিণত হবে, সওয়াবের অংশ, জীবনের একটা বহুত বড় সওয়াবের অংশে পরিণত হবে। নবী বলেন আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নত, এই বিবাহ থেকে যে নিজেরে ফিরে নিল সে আমার দল থেকে বাহির হয়ে গেল। এজন্য যার শারীরিক শক্তি আছে, যা আর্থিক, যাদের আর্থিক শক্তি আছে, যার শারীরিক এবং আর্থিক শক্তি সামর্থ্য আছে তার জন্য বিবাহ করা অবশ্যই জরুরি, ফরজ ফরজ, তার জন্য বিবাহ করা ফরজ।
যার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তার জন্য শরীয়তের বিধান তুমি বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। বউ পালার একজন স্ত্রীকে পালবার সামর্থ্য যদি না থাকে, তার খরচ তার খরপুশ দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে বিবাহ তুমি কেন করবা? আরেকজন মহিলা এনে কষ্ট দিবা? তুমি রোজা রাখো, তোমার উপরে বিধান হলো তুমি রোজা রাখো। শারীরিক শক্তি যেটা আছে রোজা রাখলে শারীরিক চাহিদা যেটা আছে এটা দুর্বল হয়ে আসবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, খাতুনে জান্নাত তিনি যখন ওই বাড়িতে যায় ঢুকলেন, শুধু নারী বান্ধবীরা তাদের সামনে যায় ঢুকলেন, তাদের চোখগুলা বড় বড় হয়ে গেল। কি ব্যাপার, এত দামি পোশাক জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই। খাতুনে জান্নাত তিনি তো ধর্মীয় কিছু কথা শুরু করলেন, সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে। একজন বান্ধবী বলতেছে, বান্ধবী কথাটা একটু বন্ধ করো, মনে করছে যে সবাই বিরক্ত হয়ে গেছে। কারণ হ বিয়ে বাড়িতে ওয়াজ নসিহত চলে না, বিয়ে বাড়িতে বরযাত্রী অপেক্ষায় থাকে কখন খানা আসবে, কারণ ওই সময় বরযাত্রীদের টেম্পার থাকে বড় গরম, বিয়ে বাড়িতে বরযাত্রীদের টেম্পার গরম থাকে, যদি উনিশ বিশ হয় উতাল পাতাল শুরু হয়ে যায়, প্লেট ভাঙ্গে, তরকারি উড়ায় ফেলায় দেয়, ডাব পায়রা খায়, পেয়ারা পায়রা খায়, কত কিছু ঠিক না। ওই দিন বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে, বিয়ে বাড়িতে বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে। এজন্য মেয়ে পক্ষ কনের পক্ষ এরাও সহজে বরযাত্রীর সাথে কোনো বাজাবাজি করে না। বহু প্রমাণ এমন আছে বরযাত্রীর গণ্ডগোলের কারণে, বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে, বিয়ের আসরে যায় বরযাত্রীর সাথে গণ্ডগোল হয়েছে, এতে করে বিয়ে ভেঙে গেছে, এমন নজির আছে। বহু প্লেট বহু তরকারির বাটি বরযাত্রী ভাঙছে, নজির আছে। লবণ কেন কম হলো, তরকারিতে ঝাল কেন বেশি হলো, এটাই প্রবলেম। এতে করে তরকারির বাটি ভাঙছে, প্লেট ভাঙছে, কারণ এদিন পাওয়ার বেশি, পাওয়ার বেশি। অথচ বলুন তো, এই বিয়ে বাড়িতে এই বরযাত্রীর উসিলায় বর খাইতে আসছে, না বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে? বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে, বরযাত্রীর উসিলায় বর খাইতে আসে নাই। তারপরও দেখা যায় বর কথা কম কয় আর বরযাত্রীরা বেশি কথা কয়, বর কম খায় বরযাত্রী বেশি খায়। ঠিক তেমনি এই দুনিয়াতে আল্লাহ পাক ইমানদারকে বর বানায় পাঠাইছেন আর বেঈমানদারকে বরযাত্রী বানায় পাঠাইছেন। আল্লাহ বরকে বলছেন, তোমার আজকে কম খাবে কম বলবে, তাফালিং কম করো, আর বেঈমানরা ওই বিয়ের আসরের মতো তাফালিংও বেশি করবে, ঝগড়াঝাটিও বেশি করবে, খাইবেও বেশি, কথাও বলবে বেশি, আকাম কুকামও করবে বেশি। আর বর সে চুপচাপ খালি অপেক্ষায় থাকবে যে কখন এই আসরটা শেষ হয়, এর ফলে আমি আমার বাসর করে যাই ঢুকবো, এই এই বিয়ার আসরটা, এই খাওয়া দাওয়ার আসরটা কখন জানি শেষ হয়, আর বরযাত্রী কখন জানি বিদায় হয়, আর আমি কখন জানি বাসর করে যাই ঢুকি, এই অপেক্ষায় থাকে বর। ঠিক দুনিয়ার মিশালটাও হলো এমন। এজন্য ইমানদার হাই হুতাশ করার কোনো সুযোগ নাই, শুধু অপেক্ষায় থাকো এই বিয়ের আসরটা কখন ভাঙবে আর তুমি কখন বাসর করে ঢুকবে, তুমি সে অপেক্ষায় থাকো। আর বেঈমানরা ওরা আজকের একদিনে যা মন চায় তা করুক, যা মন চায় তা খাক, যা মন চায় তা বলুক, এরপরে তাদের ভাগ্যে আর কোনো খাওয়া নাই, তাদের ভাগ্যে কোনো আর আনন্দ নাই। তোমার ভাগ্যে আনন্দ এরপর থেকে শুরু হবে আর শেষ হবে না। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ওই বাসর, তিনি তো ওই বিয়ে বাড়িতে কিছু কথা বলবেন, বান্ধবী কয় বান্ধবী কথা একটু বন্ধ করো বলে কি হয়েছে বলো? ও বান্ধবী, তুমি আমার পাশে বসছো, তোমার শরীরের এই দামি পোশাকে আমার হাতটা লাগছিল, আমার শরীরের মধ্যে একটা শুক্রাণ চলে আসছে, পাশে করে আমার ওই বান্ধবীর শরীরেও শুক্রাণ গেছে, আমরা সবাই তোমাতামাতি আলোচনা করতেছি, তুমি যে সুন্দর আলোচনা করতেছো, খোদার যন্ত্রণা আমাদের কখন কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবো না, খোদার চেয়েও তোমার খানার চেয়েও তোমার কথা আমাদের ভালো লাগতেছে, কিন্তু বান্ধবী আমরা শুধু একটা কথা জানতে চাই, ফাতেমা একটু বল বল,
এই জামা কোন মার্কেট থেকে আনছো? কোন মার্কেট থেকে আনছো? ওই মার্কেটে যাবার রাস্তা কোন পথে? খাতুনে জান্নাত কয় বান্ধবীরা এটা দুনিয়ার কোন মার্কেট নয়, এই মার্কেটের মালিক হলেন আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আমার আল্লাহ, তিনি হলেন ওই মার্কেটের মালিক। আর সেলসম্যান হলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন কয় যাওয়ার রাস্তা কোন পথে? কয় রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেমনে যেতে হয়? কয়েকটা কালেমা পড়তে হয়, কালেমা পড়তে হয়, যেই কালেমাটা আমার আব্বা, আমার আব্বা তিনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন বলে, কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে উপস্থিত সবগুলি ইহুদি নারী, সবগুলি ইহুদি বান্ধবী খাতুনে জান্নাতের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, যদি আপনি বলেন এই ঘটনাও মিথ্যা, তাও আমি বলবো, বলুন এই ঘটনা যদি মিথ্যাও মেনে নেন, নির্ভরযোগ্য কোন কিতাবে যদি নাও পান, তবু এর দ্বারা নবী পরিবারের উপরে কোনো তহমত আসে না, আমার নবী পরিবারের উপরে কোনো অ্যাটাক আসে না, আমার নবী পরিবারের উপরে কোনো ধরনের অপবাদ দেওয়া হয় না। মনে রাখতে হবে উল্লেখযোগ্য, মনে রাখতে হবে নির্ভরযোগ্য কোনো কিতাবের ঘটনা যদি না হয় আর সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, মানতে অসুবিধা নাই। যদি আমার এর দ্বারা আমলের কোনো বিষয় থাকে, বাইরা আমরা এজন্য বলতেছিলাম, আমরা যদি ইসরায়েলের আয়াত মানি, আমরা যদি নির্ভরযোগ্য কিতাবের কোনো ঘটনা নাও শুনি, তবুও সেই ঘটনা যদি শরীয়তের কোন বিধানের সাথে সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর, নবীর ইজ্জতের উপর, নবী পরিবারের ইজ্জতের উপর, উলামায়ে কেরামের ইজ্জতের উপর আঘাত করে এমন কোন ঘটনা যদি না হয়, তাহলে সেটা মেনে নিতে কোনো অসুবিধা নাই, যদি এর মধ্যে আমলের কোন উৎসাহ পাওয়া যায়। আমলের যদি উৎসাহ মিলে, সেটা যদি আকিদা সংক্রান্ত কোনো বিষয় না হয়, আকিদা সংক্রান্ত বিষয় যে আমি এটা মানলে আমার কোন আকিদার সাথে দ্বন্দ্ব বেজে যাইতেছে, তাহলে মানতে অসুবিধা নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুজনের ভিতরে ঘটে যাওয়া একটি ঘটনা বহুল প্রচলিত রয়েছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রহমতের নবী, মায়ার নবীর তিন নাম্বার মেয়ে সন্তান, নবীজির চারজন মেয়ে সন্তানের ভিতরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিন নাম্বার। এক নাম্বার মেয়ে হল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ ভাই খাল করে মনোযোগ দিয়ে শুনো, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সর্বশেষ বিবাহ হয়েছে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তাহলে হযরত উসমান আর হযরত আলী তারা হলেন পরস্পরে বায়রা, দুজনই হলেন মায়ার নবীর জামাতা। আর প্রথম দুইজন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন আমার নবীর শ্বশুর, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পবিত্র একজন বিবি। এজন্য প্রথম
চার খলিফার প্রথম দুই খলিফা হলেন মায়ার নবীর শ্বশুর, আর পরের দুই খলিফা হলেন আমার নবীর জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব, আর ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনী সাহাবি, শুধু ধনী না, মদিনার একজন শিল্পপতি, অসংখ্য গণিত ধন বিশিষ্ট, মদিনার বহুত বড় ব্যবসায়ী ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে ঘরে নবীর মেয়ে উম্মে কুলসুম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, ওনার ঘরে হলেন মায়ার নবীর ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের ঘটে যাওয়া একটা ঘটনা প্রচলিত রয়েছে, সেই ঘটনাটা হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি মা ফাতিমাকে দাওয়াত করেন নাই, ওনার বাড়িতে একটা বিবাহ একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিতরে তিনি মক্কার অনেক ধনী ধনী পরিবারের মানুষকে দাওয়াত করেছেন, ধনী ধনী পরিবারের মেয়ে সন্তান মহিলাদেরকে দাওয়াত করেছেন, কিন্তু আপন বোন খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করেন নাই তিনি গরিব হওয়ার কারণে। ফাতিমা গরিব, এই পরিবেশে ধনীদের সাথে তার মানায় না, ধনীদের পরিবেশে ফাতেমাকে মানায় না, এমনটা ভেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি ফাতেমাকে দাওয়াত করেন নাই। ভাইরা বন্ধুরা, এরপরে ধনী পরিবারের মহিলাগুলি তারা দাওয়াত খাইতে আসলো, আসার পরে যখন খানা পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আচরণটা এত না পছন্দ, এত না পছন্দ হয়েছে, কেউ কেউ বলে সবগুলা খানা পাথর হয়ে গেছে, আবার কেউ কেউ বলছে সবগুলি খানা চাউল হয়ে গেছে, সেটা আর খানা হিসাবে রয়ে নাই, খানা পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে, খাদ্য পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এমন ঘটনা যে সমস্ত মানুষ জারি গানে গায়, জারি গানে বলে মানুষকে আবেগ আপ্লুত করার জন্য, এমনকি কবিতাও বানায়, গানও বানায় ছন্দ আকারে, জারির আকারে, এর কোনো ভিত্তি নাই, উল্লেখযোগ্য কোনো বইয়ের মধ্যে কোনো কিতাবে ওই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় না। কারণ হলো এই ঘটনার দ্বারা আমার নবী পরিবারের উপরে বহুত বড় একটা অপবাদ দেওয়া হয়, কারণ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো হলেন নবী পরিবারের সন্তান, নবীর কলিজার টুকরা মেয়ে, এমন কোন কথা, এমন কোন ঘটনা, এমন কোন আচরণ কোনদিন প্রকাশ করা যাবে না, বলা যাবে না, দেখানো যাবে না, যার দ্বারা আমার নবী পরিবারের উপরে অপবাদ আসে, নবী পরিবারের ইজ্জতে আঘাত হয়, আমার নবী পরিবারের কোন সদস্যের ব্যাপারে এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা নবীর পরিবারের ইজ্জত নষ্ট হয়। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত গরিব হওয়ার কারণে তাকে দাওয়াত করেন নাই, কথাটা সাধারণ কোন কথা নয়, বহুত বড় কঠিন একটা অপবাদ, বহুত বড় অন্যায় কথা। এতে বোঝা গেল উম্মে কুলসুম, তার ভিতরে অহংকার ছিল, ধন দৌলতের অহংকার ছিল, এর দ্বারা প্রমাণ করা হয় নবী পরিবারের সন্তান, নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে সম্পদের বড়াই ছিল, অহংকার ছিল, আর বোনটা গরিব হওয়ার কারণে তার প্রতি তার হেয় দৃষ্টি ছিল, এরা জাননি কত বড় জঘন্য গুনাহ। আল্লাহ বলেন আল কিবির, আল্লাহর নবী বলেন আল কিবরিয়া ও রিদাই, হাদিসে কুদসি, অহংকার করা শুধুমাত্র আমি আল্লাহর পোশাক, অহংকার করা মানুষের মানায় না,
এজ অহংকার বহুত বড় কবিরা গুণা অন্তরের রোগ। এই রোগে যারা রোগী তারা কোনদিন আল্লাহর কাছে এবাদতের মাধ্যমে পার পাবে না। অহংকার তার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে। অহংকার থেকেই গীবতের জন্ম, অহংকার থেকেই হ্যাঁ তোহমতের জন্ম, অহংকার থেকেই যাবতীয় আমলের জন্ম। একজন মানুষকে কেউ যখন ছোট করে কথা কয়, সমাজ হেয় করে, তার গীবত করে, তার শেকায়ত করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, কখন করে? যখন তার অন্তরে অহংকার জন্ম নেয়। কাল রাখো রাখো, ওর কথা রাখো, ও তো সেদিনের মানুষ, ও তো ওই দিনের পোলা, ও তো ওই দিনেই করছে, ওই দিন খালি আমার বাড়িতে এরকম আসছে সাহায্যের জন্য, এই ধরনের কথা বলে বলে সমাজে যে সমস্ত মানুষ গীবত করে, শেকায়ত করে, চুগুলকুরি করে, ইজ্জত নষ্ট করে, এদের অন্তরে বিশাল বড় রোগ, আর সেই রোগটার নাম হলো অহংকার। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছি এই সমস্ত বানুয়াট কথা থেকে, বানুয়াট গল্প থেকে আমাদের বিরত থাকা উচিত। শুধু আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম না, না উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যার শরীরে আমার নবীর রক্ত রয়েছে রে, যার আচরণ আমার নবীর মতো হবে, তিনি হলেন উম্মতের জন্য নজির, উম্মতের জন্য দৃষ্টান্ত, নবীর একজন সাহাবিয়া। নবী বলেন সাহাবি কান্নুজুম বি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবি তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ, তোমরা এক একজন সাহাবিকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা, সঠিক পথ পেয়ে যাবা, জান্নাতের পথ পেয়ে যাবা। আল্লাহর নবী সাহাবিদের ব্যাপারে এতটা গ্যারান্টি দিয়েছেন। নবী বলেন ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা সাহাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম, তোমরা যদি দেখো আমার কোন সাহাবি, নারী হোক চাই সে পুরুষ হোক, তাকে কেউ গালমন্দ করে, তার চরিত্র নিয়ে কেউ কথা বলে, তারে কেউ মন্দ বলে, তার কেউ অপমান দেয়, তোমরা বলো ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম। নবী বলেন তোমরা সাথে সাথে জবাব দিয়ে দিও, বইল তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলেন সাথে সাথে জবাব দিয়ে দিও তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। এজন্য আমার ভাইরা বন্ধুরা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিবাহ হয়েছিল আবু জাহেলে আবুল আহাবের ছেলে উতাইবার সঙ্গে। আবুল আহাবের দুই ছেলে আমার নবী দুই মেয়েকে বিয়ে করেছিল, উতবা বিয়ে করেছিল রুকাইয়াকে, আর উতাইবা বিয়ে করেছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই দুইজনকে দুইজন বিবাহ করেছিল। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, নবুয়ত পাওয়ার ছয় বছর সাত বছর আগে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। ভাইরা বন্ধুরা, এরপরে তিনি কিছু বড় হতে লাগলেন নবীজি। ওই সময় আরবের একটা প্রচলন ছিল, অল্প বয়সে বিয়ে দেওয়া হয়ে যেত। আমাদের সমাজে সেটা অন্যায় অপরাধ, তখনকার সমাজের সময়ে সেটা এত অপরাধ ছিল না। নবী তার দুজন মেয়েকে বিবাহ দিলেন আবু লাহাবের সন্তান উতবা উতাইবার সাথে। এরপরে আমার নবী, মায়ার নবী যখন নবুয়ত পান, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিতে লাগিন, মেয়েদেরকে নবী উঠায় দেন নাই, নবীর ঘরেই ছিল, বিবাহ হয়ে গেছে। আবু লাহাবের ছেলে উতবা উতাইবা নবীর জামাতা, দুই মেয়ের জামাতা। নবী যখন কালেমার দাওয়াত দেন, তাওহীদের বাণী শুনান, আবু লাহাব নবীর তাওহীদের বাণী মেনে নিতে রাজি না। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নবুয়তের দাওয়াত মেনে নিতে রাজি না। এমনকি আমার নবীর কঠিন বিরোধিতা শুরু করলো, এক পর্যায়ে আমার নবীর উপরে আঘাত করলো আবু লাহাব। কেউ আঘাত করার সাহস করে নাই, সবার আগে আঘাতটা করলো আবু লাহাব। যখন নবী কালেমার দাওয়াত দিতে
জাবাল আবি কুবাইস থেকে নবীজি দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে তোমাদের জন্য দুশ্মন অপেক্ষায়, তোমরা কি আমার কথাটা মেনে নিবা? বলেছিল সবাই হ মানব, কারণ তুমি তো আমিন। আল্লাহর নবী বললেন, তাহলে আমি বললাম কালেমা যদি গ্রহণ না করো বিপদ বিপদ বিপদ। আবুল আহাব তখনই একটা ঢিল মানল, নবীর দিকে ঢিল মেললে বলল, আলী হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, এজন্যই বুঝি জামায়াত করেছো। এই বইলা ঢিল মারল, সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনের সূরা লাহাব নাজিল করে জবাব দিয়া দিলেন। আল্লাহ বললেন, বন্ধু জবাব তুমি দিও না, আবুল আহাবের গালির জবাব আমি আল্লাহ দিব, কারণ আবুল আহাব তোমারে গালি দেয় নাই বন্ধু, মূলত গালি দিয়েছে আমি আল্লাহকে। যতদিন পর্যন্ত তুমি তোমার কথা বলেছো আবুল আহাব তোমাকে কোনোদিন গালি দেয় নাই, যেদিন থেকে তুমি আমার কথা বলা শুরু করেছো সেদিন থেকে তোমার গালি দেয়, এর আগে ছিলে তুমি আল আমিন, এখন হয়ে গেলে দুশ্মন, অতএব তোমাকে গালি দেয় নাই, গালি দিয়েছে আমি আল্লাহকে। আল্লাহ জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরা নাজিলের পর আবুল আহাব উম্মে জামিল খেপে গেল, আরবের মধ্যে এটা রটে গেল মুহাম্মদকে অপমান করার কারণে আবুল আহাব উম্মে জামিলের ব্যাপারে কোরআনের সূরা নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর আবুল আহাব উম্মে জামিল খেপে গেল, দুই ছেলেকে বলতেছে, তোদের শ্বশুরের কারণে আজকে আমাদের ব্যাপারে কোরআনে সূরা নাজিল হইছে, আমরা নাকি জাহান্নামী, অতএব মুহাম্মদের মেয়েকে আর তোদের ঘরে রাখা যাবে না, এই বিবাহ টিকবে না, তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও। আল্লাহর নবীও এই দিকে আল্লাহর কাছে চাইতেছিলেন, মালিক হয় তুমি আমার দুনো জামাতাকে মুসলমান বানায় দাও, আর নতুবা আমার দুই মেয়েকে ওদের কাছ থেকে উদ্ধার করে দাও। নবীও দোয়া করেছিলেন, আল্লাহ হয় তুমি আমার জামাতাকে দুনো জামাতাকে মুসলমান বানাও, নতুবা আমার দুই মেয়েকে ফিরিয়ে দাও। আল্লাহ দ্বিতীয়টা দোয়া কবুল করেছেন, মুসলমান হওয়া ওদের তকদিরে জুটে নাই, কিন্তু বাপ মার চাপে পইরা দুই পুয়ো পোলা রাজি হয়ে গেছে নবীর দুনো মেয়েকে তালাক দেওয়ার জন্য। আয়শা আল্লাহ নবীর কাছে আয়শা, দুই ছেলে তালাক দিয়ে গেছে নবীর মেয়েকে, আল্লাহ নবী কষ্ট পাইছেন, মায়ের নবী কষ্ট পাইছেন। এরপরে দ্বিতীয় হিজরিতে এরপরে নবীজি রোকায়াকে বিবাহ দিলেন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে থাকা অবস্থায় হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় তিনি ইন্তেকাল করেন, আর ওনার ইন্তেকালের পর আল্লাহ নবী তার তৃতীয় মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান গনির কাছে বিবাহ দিলেন। উসমান গনির ঘরে উসমান গনি জীবিত থাকা অবস্থায় আবার হযরত রুকাইয়া উম্মে কুলসুম তিনিও উসমান গনি জীবিত অবস্থায় তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী তখন বলেছিলেন, আমার যদি দশটা মেয়ে থাকতো, দশটা মেয়েও থাকতো, তবু আমি উসমানের কাছে পরপর বিবাহ দিতাম। ভাইরা বন্ধুরা, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত বড় অপবাদ, উম্মে কুলসুম আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এত বড় অপবাদ হয় না হয় না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় মোহর দেওয়ার মতো ক্ষমতা আলীর ছিল না, সেই মোহরের ব্যবস্থা করেছিলেন আলী রাদিয়াল্লাহ হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছিলেন, আলী ঢাল আর তলোয়ার তো আছে, বাজারে বিক্রি করে মোহরের ব্যবস্থা করো। রাস্তার মধ্যে উসমান গনী পেয়ে গেলেন, উসমান ডাক দিয়ে বলতেছেন, আলী কই যাও কই যাও, কই বাজারে যাই কেন, কই ঢাল তলোয়ার বিক্রি করে মোহরের ব্যবস্থা করব। আলী হযরত উসমান বলেন, আলী আমার কাছে বিক্রি করো, কত টাকা লাগবে বলে এত, উনি টাকা দিয়ে দিলেন, ঢাল তলোয়ার উসমান গনি কিনে নিয়ে গেলেন। সেই ঢাল আর তলোয়ার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মধ্যে তিনি আবার আলীকে উপহার দিয়ে দিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার তিনি উপহার দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, মোহরের ব্যবস্থা হয়ে গেল, ঢাল তলোয়ার আলী আবার সেটা ফিরেও পেলেন। বিয়ার হাজিরিন, তাহলে আমরা প্রথম ঘটনাটা যেটা বলা হয়, উম্মে কুলসুম ফাতেমাকে দাওয়াত দেন নাই, ফাতেমা গরিব হওয়ার কারণে, আর পরিণতিতে তার ঘরের দাওয়াতের সব খাদ্যদ্রব্য সেটা পাথর হয়ে গেছিল, এই ঘটনাটার কোনো ভিত্তি পাওয়া যায় না। সম্পূর্ণ বানোয়াট একটা গল্প, বানোয়াট একটা গল্প। এর দ্বারা আমার নবী পরিবারের উপরে অ্যাটাক করা হয়, কারণ উম্মে কুলসুম নবীজির কলিজার টুকরা মেয়ে, তার উপরে এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উসমান গনির উপরেও যাইয়া এই অপবাদটা যায় পড়ে, এই অ্যাটাকটা যায় পড়ে। অতএব এই সমস্ত কথা যারা বলে আমরা তাদেরকে বাধা দিব, এই সমস্ত জারিগান যারা গায় তাদেরকেও আমরা বাধা দিব, এবং ইসলামের সুন্দর সুন্দর ঘটনাবলী, সহি সহি ঘটনাবলী আমরা শুনবার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।